সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার ছিল সরগরম। ক্রেতারা বলছেন, বিভিন্ন অজুহাতে কিছু পণ্যের দাম যেমন বাড়তি, আবার কোনোটা কোনোটা স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ আলুর দর এখনও চড়া, চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে সবজির দাম, আগের মতোই আছে মাছের দর, তবে ইলিশের দাম এখনও আকাশ ছোঁয়া। বাজার মনিটরিংয়ের জোর দাবি ক্রেতাদের। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। গত এক সপ্তাহে প্রায় সবজির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে। পটল ছাড়া প্রায় সব ধরনের সবজি 60 টাকার উপরে, সিম বিক্রি হচ্ছে 200 টাকায়, মোটা চালের কেজিতে বেড়েছে 4 টাকা। সবজির মধ্যে বেগুনের একটু দাম বেশি, যেমন লাম্বাটা 70 টাকা 80 টাকা, আর গোল্ড হলে 100 টাকা কেজি। মোটা আকারের চাউলগুলো 28-29, এই চাউলগুলো বাড়ার কারণ হলো বন্যা দুর্গত এলাকায় অনেক ত্রাণ গেছে। দেশের বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দেশি ও আমদানি করা উভয় প্রকার পেঁয়াজের দামই এখন 100 থেকে 120 টাকার উপরে। পেঁয়াজ এটা বিক্রি করছে 120 টাকা, এটা বিক্রি করতেছে 130, ইন্ডিয়ান 120, আলু 60 আছে, 65 আছে। বাজার নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম জোরদার করার কথা জানান ক্রেতারা। গভর্নমেন্টের উচিত যে মনিটরিং, যে ভোক্তা অধিকার পরিষদ, তারপর হচ্ছে বাজার মনিটরিং কমিটি যেগুলো আছে, এদেরকে অ্যাক্টিভ করা, পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে হবে, কারণ মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম অনেক বেশি। বাজার পরিস্থিতি অস্থিতিশীল, এটাই, আজকে একরকম কালকে একরকম, এটা মেনে নিয়ে চলতে হচ্ছে। বাজারে 250 থেকে 300 গ্রাম ওজনের ইলিশ মাছ 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি বা তার কম বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা।